হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব, সামনে যেহেতু জন্মাষ্টমী, আপনারা বাড়িতে কিভাবে রাধা কৃষ্ণের চিত্রপটে জন্মাষ্টমীর পুজো করবেন। অনেকের বাড়িতেই গোপাল সোনা থাকে না, তারা কিভাবে বাড়িতে পুজো করবেন আজকে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে ঠাকুর ঘরে এসে হাতে একটু গঙ্গা জল নিয়ে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে নিজেকে আচমন করে নিতে হবে। এরপর রাধাকৃষ্ণের ছবিটি আসনে বসিয়ে নিয়ে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বেলে প্রথমে একটু আরতি করে নিতে হবে। প্রথমে একটু ধূপকাঠি এবং একটু প্রদীপ আমি জ্বেলে নিয়েছি। এরপর আমি তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত, দুধ, ঘি, মধু, দই এবং শর্করা দিয়ে তৈরি হয় পঞ্চামৃত। পঞ্চামৃত তৈরি করার পর আমি রাধা মাধবের স্নানাভিষেক করে নেব, তার জন্য একটি পাত্র আমি বসিয়ে নিয়েছি। এরপর একটি জলশঙ্খ নিয়ে তার মধ্যে একটি তুলসী মঞ্জরি নিতে হবে, তার মধ্যে আমি পঞ্চামৃতটি ঢেলে আমি স্নানাভিষেক সম্পন্ন করব। এই পদ্ধতিটি তিনবার করতে হবে। আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এরপর আমি সুগন্ধি জল তৈরি করে নিয়েছি, তার জন্য ঘটিতে একটু জল নিয়ে তাতে একটুখানি অগরু এবং একটু গোলাপ জল মিশিয়ে আবার একই রকম পদ্ধতিতে আমি স্নানাভিষেক সম্পন্ন করছি সুগন্ধি জল দিয়ে। রাধা মাধবের স্নানাভিষেকের জলটি আমি সারা ঘরে একটু একটু করে দেবো এবং সবাইকে চরণামৃত হিসেবে দেবো এবং তারপর একটি পবিত্র কোনো স্থানে সেটি দিয়ে দেবো। তারপর আমি চিত্রটি খুব সুন্দর করে মুছিয়ে নিয়ে একটি মালা পরিয়ে দেব এবং ফুল মালায় সব কিছুতে কিন্তু আমি চন্দন দিয়ে নিয়েছি। একটি পদ্মফুল অর্পণ করা ভীষণই শুভ। আমি পদ্মফুল পাইনি, তবে তার জন্য একটি গোলাপ ফুল আমি রাধা মাধবকে অর্পণ করলাম। কেশর চন্দন গুলে নিয়েছি এবং আমি শ্রীকৃষ্ণকে কেশর চন্দনে তিলক করে দেব, হরে কৃষ্ণ, এবং শ্রীমতী রাধারানীকে আমি একটি লাল চন্দনে তিলক করব। এরপর তুলসী পত্র আমি অর্পণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তুলসী দল অর্পণ করছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর হাতে তুলসী আর ফুল নিয়ে আমি মন্ত্র উচ্চারণ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আবারও আমি ফুল এবং তুলসী পাতা নিয়ে মন্ত্র উচ্চারণ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎত্রিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি অর্পণ করে দিচ্ছি তুলসী পাতা এবং ফুলটি। আবারও একবার আমি মন্ত্রোচ্চারণ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎত্রিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্পণ করে দিচ্ছি ফুল এবং তুলসী পাতা। আমি আমার গোপাল সোনাকে কিন্তু আগেই ভোগ দিয়ে নিয়েছি। এবার আমি আসনটাকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আসন সাজানো হয়ে গেছে। এবার আমি একটি জলশঙ্খ রাধা মাধবকে অর্পণ করছি। এরপর আমি ভোগ নিবেদন করব। ভোগের জন্য আমি মিষ্টি এবং ফল নিয়েছি। আপনারা জন্মাষ্টমীর দিন বিভিন্ন রকম ভোগ আপনারা বানিয়ে দিতে পারেন। মালপোয়া, সুলুচি, সুজি, নাড়ু, ক্ষীর, এছাড়াও অনেকে ছাপ্পান্ন ভোগ দেন। আপনারা যদি সামর্থ্য হয়, আপনাদের সম্ভব হয়, সেক্ষেত্রে আপনারা সেটিও করতে পারেন। পাঁচ রকম ফল নিয়েছি। আপনারা চাইলে ফল বানিয়েও নিতে পারেন। এরপর আমি প্রত্যেকটি ফলের উপর একটি করে চন্দনের ফোঁটা এবং সমস্ত ভোগের উপর তুলসী পাতা এবং ফুল দিয়ে নিচ্ছি। এবং যে ভোগটি অবশ্যই নিবেদন করতে হবে, যে ভোগ ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ, সেটি হলো মাখন মিছরি। এবং এর উপরেও আমি একটি তুলসী পাতা এবং ফুল নিয়ে নিচ্ছি। যেখানে ভোগ নিবেদন করব সেখানে আমি ফুলের একটি আসন বিছিয়ে নিচ্ছি। এরপর আমি রাধা মাধবকে ভোগ নিবেদন করব। এবার আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছি। ঘিয়ের প্রদীপটি অবশ্যই এই দিন প্রজ্বলন করবেন। ঘিয়ের প্রদীপ যে কোনো শুভ দিনে প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আমি একটু আরতি করে নিচ্ছি। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি সম্পন্ন হয়েছে। এরপর আমি আরতি আবারও করব। তার জন্য সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। আরতির জন্য আমি নিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ, ধূপ নিয়েছি এবং কর্পূর নিয়েছি। এবার আমি আরতি সম্পন্ন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম আরতি সম্পন্ন হয়েছে। এবার হাত জোর করে আমি প্রণাম করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। আমি হাত জোর করে আমার পুজো গ্রহণের জন্য রাধা মাধবকে অনুরোধ জানাবো এবং আমার পুজোয় ভুল ত্রুটির জন্য আমি রাধা মাধব থেকে ক্ষমা প্রার্থনা করে নেব। জয় রাধা মাধবে, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার পুজো সম্পন্ন হয়েছে। আমি খুব সহজে আপনারা কীভাবে পুজো করতে পারবেন জন্মাষ্টমীতে রাধা মাধবের, আমি সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম। আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন এবং ঠিক এইভাবেই আপনারাও বাড়িতে জন্মাষ্টমীর দিন পুজো করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, এবং আপনাদের সকলকে জন্মাষ্টমীর আগাম অনেক অনেক শুভেচ্ছা রইলো।